রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির আরেকটি কমিটি গঠিত হয়েছে শনিবার। এই কমিটিতে দলটির নতুন মহাসচিব করা হয়েছে কাজী মামুনুর রশিদকে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলে নির্বাহী চেয়ারম্যান পদে কাজী ফিরোজ রশিদ, সিনিয়র কো চেয়ারম্যান পদে সৈয়দ আবু হোসেন বাবলার নাম ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা উপলক্ষে ইনস্টিটিউশন প্রাঙ্গণে সকাল থেকেই জাপার তৃণমূলের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, কাউন্সিলররা ভিড় করছেন। এ সময় রওশন এরশাদ দাবি করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এখনও টিকে আছে জাতীয় পার্টি। এই সম্মেলন অনুষ্ঠিত না হলে জাতীয় পার্টি হারিয়ে যেত বলেও মনে করেন তিনি। রওশন এরশাদ ছাড়া জিএম কাদের এবং মুজিবুল হক চুল্লুর নেতৃত্বে আরেক অংশ রয়েছে জাতীয় পার্টির।